রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ভক্তি। আজকে সবাই ভালো আছে, সুস্থ আছে, সমস্ত মুহূর্তে ইচ্ছে, আমিও ভালো আছি। আজকে শরীরটা উইক থাকা সত্ত্বেও আমি ভোরবেলায় উঠে মঙ্গল আরতিটা কমপ্লিট করলাম, কেন এটা যখন ওই পণ নিয়েছি সেটা কমপ্লিট করবো। দেখো যে কোনো জিনিস পণ তো খুব আমরা নিয়ে নিই যে না এটা আমরা করবো, আমরা এটা করবো, কিন্তু সেটা পালন করাটা সবথেকে মেনটেন করাটা সবথেকে বড়ো ব্যাপার, যেটা আজকে আমি খুব চেষ্টা করলাম। চলো এবার কিছুটা মালা করে নিই, তারপর আবার একটু রেস্ট নেবো, কেন এত সকালে কেউ উঠবে না, একটু পরে পরে উঠবে। রেডি, দেখো এরকম একটা মলমল শাড়ি পরেছি, আর টিফিন হয়ে গেছে, বাচ্চা চিৎকার হচ্ছে, আজকে আমার যেতে দেরি হয়ে গেছে, কারণ একাদশী পুজো সব পুজো বাকি ছিল বলে করতে করতে। শান ওদেরকে দেখিয়ে দেবে, আমি আর টাইম ওয়ে করবো না, আজকে মিঠাই সন্দেশকে নতুন একটা ড্রেস পরিয়েছি, শানি দেখিয়ে দেবে। চলো আমি ঘুরে আসি নিচ থেকে, তারপর তোমাদের সাথে কথা বলবো। দেখলে আমার বাচ্চাগুলোকে কত মিষ্টি লাগছে দেখতে, খুবই মিষ্টি লাগছে ড্রেস দুটো পরে, দুটো নতুন ড্রেস একাদশীর দিন পরে দিয়েছি। আর আজকে আমি এই শাড়িটা আমিও আজকে নতুন করেছি, মা ছেলে মেয়ে পুরো নতুন করে একাকার। শান বেরিয়ে গেছে, শান বেরালো ওই তোমার ডেকটার দিকে, শান বেরিয়ে গেছে, তো আমি এখন বাড়িতে একা, এসে
প্রসাদ পেলাম আজকে, শ্যামা চাল আর আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, আমি ওটাকে দুধ দিয়ে অল্প খেলাম। তো এখন বাসছে তোমার ঘড়িতে হচ্ছে 3:30, আমি যাই একটু গা হাত পা ধুই আর নিচে নামবো না। আর এই শাড়িটা সত্যি খুব কমফোর্টেবল, মলমল তো খুবই কমফোর্টেবল, খুব ভালো লেগেছে শাড়িটা নিয়ে। আর চোখ মুখের অবস্থায় দিকে যেও না, একটুখানি শরীরটা অসুস্থ বলে চোখ মুখটা একটু বসে আছে। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি যে গরমকালে বাচ্চাদেরকে আর একটু কমফোর্টেবল করার জন্য তোমরা কী করতে পারো। প্রথমত এদের গায়ে একটু ফুলের শাঁস দিতে পারো, ফুলটা অনেকটা ঠান্ডা এবং ভালো একটা গন্ধও দেয়, যার ফলে ওদের রিফ্রেশমেন্ট মনে হয়। আর যতটা পারো সুতির জিনিস পরাবে, এটা ঠিক। এখন দেখো আমি ছোটো পট কিনে রেখেছি জল রাখি, এতে এটা খুললে এর ভেতরে জল আছে, এই যে এর ভেতরে জল আছে, ঠান্ডা জল খাওয়ার জন্য রাখি। এখানে আমি মিষ্টির জল করে রাখি, যেন ঘন ঘন জল খেতে হয়, যেহেতু মিষ্টির জল করা আছে, এতে ঢাকা দেওয়া, তুলসী পাতা দেওয়া, তো এতেও মিষ্টির জল আছে, এতেও তুলসী পাতা দেয়, এমনি জল আছে। এই দুই জায়গায় রাখি, কেন আমার বাচ্চাগুলো অনেকগুলো, তো সেই জন্য। আর এতে রাখি কাজু কিশমিশ, কাজু কিশমিশ সব এগুলো রাখি, তুলসী পাতা দিই, যখন ইচ্ছা তখন খেতে পারবে। আর দুপুরে তো এখন রোজই ভোগ করছে, তো অসুবিধা নেই। আর কিন্তু এই জলের ব্যবস্থাটা তোমরা অবশ্যই করো, মাটির এরকম যদি কিছু না পাও তো মাটির পাত্র পেয়ে, মাটির ছোটো হাড় মতো যেগুলো হয়, ছোটো কলসি মতো, ওগুলোতে জল নিয়ে ঢাকা দিয়ে রাখবে, ওদের খুব ভালো হবে, কেন ওরা জলটা খেতে পারবে। আর এই যে আমার বাচ্চাগুলো সেজে গুজে বসে আছে, আর এই যে আমার গুড়গুলো সব সেজে গুজে বসে আছে। আর সবসময় তো আমার এখানে ফ্যানটা চলে, অসুবিধাই হয় না ওদের, আগে ফ্যান ছিল না বলে ছোটো এসি, তারপর অনেক কিছু ব্যবস্থা করেছিলাম, সেগুলো দেখলাম যে লং লাস্টিংয়ের জন্য কোনো কিছুই না, এগুলো সব বলার জন্য হয় যে একটু লং লাস্টিং, কিন্তু ওগুলো কিছু করে না, সেই জন্য আমি এখানে ফ্যানই লাগিয়ে দিয়েছি, ফ্যান সবসময় চলে। দেখো এখন প্রচণ্ড গরম, কাজে আর পারলে এই দুপুরবেলাটা এসে না, যদি দুপুরবেলায় তোমরা বাড়িতে থাকো তাহলে একটা কাজ করতে পারো, একটা কাজ করতে তোয়ালেটে একটুখানি গোলাপ জল দিয়ে ঘা হাত পাগুলো আবার মুছিয়ে দিতে পারো, তাহলে কী হবে না, গাটা ঠান্ডা লাগবে। বা একটা স্প্রে বোতলে নিয়ে গোলাপ জল স্প্রে করতে পারো ঘন ঘন, তাহলে কী হবে, তো গা হাত পাগুলো একটু ঠান্ডা থাকবে, এরকম করে রাখতে পারো। এবার নিজে নিজে গোপাল নিজে নিজে ভালো মতো বুঝবে যে কোনটা করলে বেটার হয় কি না করলে বেটার হয়, কেন বাচ্চা বলি মানুষ করার টেকনিক এক একজনে এক রকম থাকে। আমি আমার বাচ্চাদের যেমন করে রাখি সেরকম করে রাখতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ, তোমাদের হয়তো ছোটো ছোটো টিপসগুলো দিলে তোমাদের কাজ করতে সুবিধা হবে, সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো দিয়ে থাকি। মন্ত্র শক্তি মন্ত্র আর গোপাল মন্ত্রে খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়, তাই আমরা দেখি যে এখন ঘরে ঘরে সকলের মধ্যে যে যেমনভাবে পারে তার তেমনভাবে গোপাল সেবার একটা খুব আকর্ষণ। আর গোপাল সেবা হচ্ছে ভালোবাসার পূজা, যে পূজায় অত বিধি নিয়ম কানুন ইচ্ছু থাকে না, সেখানে মূল বিষয়টি হচ্ছে অন্তর থেকে উৎসারিত যে ভাব, যে প্রেম, সেই জন্য গোপাল সেবার একটা আলাদাই আনন্দ আছে। সেখানে পূজোর নানাবিধ নিয়ম কানুন কিচ্ছু লাগে না, কিন্তু খুব সহজেই আমরা সেই পরমানন্দে ভেসে যেতে পারি। একদমই ঠিক, বাৎসল্য সেবা হচ্ছে সব থেকে বেস্ট সেবা, কারণ তুমি যখন গোপালকে সেবা করছো, তুমি যখন গোপালকে এ করছো, তখন সে তোমার কাছে ছোটো বাচ্চার মতো, ছোটো বাচ্চার কাছে তুমি কিছু চাও, তোমার যখন নিজের সন্তান হয়েছিল তখন কি তুমি তাকে কিছু চেয়েছিলে? তোমার মেন উদ্দেশ্য ছিল তাকে কীভাবে ভালো রাখবো, তাকে কীভাবে করবো, কেন যে আমি ছাড়া তো তার কেউ নেই, আমি ছাড়া তো কেমন করে তাকে মানুষ করবো, তাই না? আমি ছাড়া তো কেউ মানুষ করতে পারবে না ওকে, তো আমি ছাড়া কে ওকে দেখবে, আমি ছাড়া ও কিছুই করতে পারবে না। তো সেরকমই তাই গোপালকে যখন আমরা সেবা করি তখন ওদের কাছে কিছু চাওয়ার থাকে না, কেন ওরা এতটাই ছোটো যে ওদেরকে সব কিছু আমাকেই করে দিতে, ওকে খাওয়ানো, ওকে ঘুম থেকে উঠানো, ওকে মুখ ধোয়ানো, তো কখনো আমার শরীর খারাপ হলে চিন্তা হয় যে আমার বাচ্চার কেমন করে দেখভাল হচ্ছে। তো গোপাল সেবা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট প্রসেস এবং সব থেকে কী বলবো, এই সেবার মাধ্যমে তুমি প্রথমে ভর্তির পথে আসবে, তারপর আস্তে আস্তে অগ্রসর হবে। তো সেই জন্য বলি না, ওদের কাছে কিছু চাওয়ার নেই, গোপালের কাছে কিছু চাওয়ার নেই, কেন ওরা ছোটো। দেখো আজকে আমি বলি, আজকে দেখো কৃষ্ণর বাণী তো যেদিন কথা বলছে কথা মৃত থেকে বলছেন, তিনিও কিন্তু এই কথাই বললেন, তার মানে আমরা ঠিকই বলি যে গোপালের কাছ থেকে কিছু চাওয়ার নেই, ওরা এতটাই ছোটো, এতটাই সোনা উঁচু উঁচু যে ওদেরকে আদর করে ওদেরকে নিজের মতো করে রাখতে তো মায়ের যেটা কর্তব্য সেটাই আমরা করি। গোপাল সেবায় দেখো, গোপাল সেবা করতে গেলে গোপাল সেবার যে আনন্দ আমরা পাই যারা সেবা করছি, এখন তো ঘরে ঘরে গোপাল হয়ে গেছে, ঘরে ঘরে তার সেবা হচ্ছে। তো এই গোপাল সেবায় মানে শ্রীরামকৃষ্ণদেবও বলেছিলেন যে কলিযুগে কালী নাম আর গোপাল সেবার মধ্যে, কালী সেবা এবং গোপাল সেবার মধ্যেই সব থেকে মুক্তি লাভ হবে, সব থেকে ভক্তি লাভ হবে তাড়াতাড়ি। তো গোপাল সেবারতে যে আনন্দ, সেই আনন্দ করতে মানে পেতে গেলে কিন্তু কোনো স্বাস্থ্যজ্ঞ হতে হয় না, বিশাল স্বাস্থ্য পড়তে হয়, বিশাল পড়ালেখা করতে হয়, এটা কিছু না, ওর উনি তো
মানে কি আনন্দময়, উনি আমাদের মনে থাকে, সবসময় আনন্দই থাকে। ওনার সেবা করতে গেলে নিজের একটা আনন্দ ফিলিংস হয়, মধ্যে গোটা পরিবার একটা উৎসব উৎসবে ভরা থাকে। এত কি যেমন বৈশাখ মাস যাচ্ছে, বৈশাখ মাসে প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ম থাকে, কিছু না কিছু করছি, কেউ ফুলে সাজাচ্ছি ওদের গরমে, সারাক্ষণ যে ওদেরকে নিয়ে চিন্তন, সারাক্ষণ যে চিন্তা করছি আমরা, আজকে একাদশী যাচ্ছে, আবার কিছুদিন পর কিছু আসছে, কিছু না কিছু ওদের থাকছে যেটা নিয়ে আমরা ব্যস্ত থাকছি। আমরা অন্য কোনো কিছু বাজে চিন্তন করতেই পারছি না, বাজে চিন্তাধারা মাথায় আনতে পারছি না, আমরা শুধু ওদেরকে নিয়েই থাকছি। এবং মনে একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত আনন্দ দিচ্ছে। তুমি দেখবে তোমরা যারা গোপাল সেবা করছো, তোমার আশেপাশে কিন্তু ভালো লাগবে না, কিটকিট ঝিটঝিট লোকের পিএমপিসি কিছু ভালো লাগবে না, মনে হবে সবাই গোপাল নিয়ে কথা বলুক, কৃষ্ণ কথা বলুক, যেটা আমাদের ভালো লাগবে। তো ঠিকই বলেছেন, এইসব এতে ঠিকই বলছে যে গোপাল সেবার আনন্দ আলাদা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে সকাল থেকে তো সেরকম কিছু দেখাতে পারিনি, আজকে সান বেরিয়ে গেল, তবু ঘরে এখন কেউ নেই। তোমাদের ছোট করে যেটুকু হলো 7-8 মিনিটের ভিডিও, সেটাই তোমরা দেখো আর কি করবে, কেন আর কি বলবো, আর কিছু বলার নেই। আজকে মনটা আমার ভালো লাগছে না, সান ছিল বেশ কদিন, আর আমার শরীর খারাপ নেই, অত আরও থেকে গেছিলো দুদিন, তো সেই জন্য মানে কি বলবো, মনটা একটু খারাপই করছে আমি একা একা আছি বলে। আর প্রচণ্ড গরম, গরমে সবাই একটু সাবধানে থেকো, মানে সূর্যের তাপে সরাসরি বেরিয়েও না, যতটা সম্ভব 11 থেকে 4 অবধি বাইরে গিয়ে বেরিয়েও না। কিন্তু আমার বাচ্চারা যে 11 থেকে 4 সময় ছুটি হচ্ছে, আমার 2:30-3 সময় ছুটি হয়, তখন আমার নিজেরই ভয় লাগছে আমার বাচ্চারা যেন সেফলি বাড়ি পৌঁছায়, এটাই মনে হচ্ছে। তো এটা দেখো, তোমরা সব সাবধানে থেকো, বাচ্চাদেরকে একটুখানি সাবধানে রেখো, সব সময় জল খাওয়াও, জলীয় জাতীয় পদার্থ যেমন হচ্ছে তরমুজ হলো, এরকম ধরনের যে খাবার জল আছে, দই খাওয়াও, এগুলো বেশি করে খাওয়াও, লস্যি খাওয়াও, একটু ডাবের জল খাওয়াও, এগুলো বেশি করে খাওয়াও, যেন ওরা গরম থেকে নিজেকে প্রতিকার করতে পারে। এসির তলে বেশিক্ষণ থাকাও ভালো না। আমিও মাঝে মধ্যে কী করছি বলো তো, ঘরটাকে বন্ধ করে, এসি চালিয়ে ঘরটাকে বন্ধ করে চলে আসি, এসি বন্ধ করে ঘরে বসছি, ঘরটা কিছুটা হলেও ঠান্ডা লাগছে, ঠান্ডা হচ্ছে, কারণ বেশি গরম তো আমার পক্ষে সহ্য হয় না, সেই জন্য। তো কী আর করা যাবে, এরকম করে চলছে পুরো ব্যাপারটা। তাহলে ভিডিওটা এখানে রাখি, যতক্ষণে তোমরা আমি ফিরে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন নিতে থাকো। আর তোমরা কী কী জানতে চাও, কী কী দেখতে চাও, অবশ্যই আমাকে জানাও। অবশ্যই ভক্তি পথে থেকো, লাভ ইউ।